রূপকদা, আজকে দিনটা কিরম যাচ্ছে বা আমাদের যারা গ্রাহকরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবে? আমরা প্রথমেই সবাইকে বলবো শুভ ধনতেরাস, আমরা একটা শুভ মুহূর্তের মধ্যে রয়েছি। আজকে যে ধনতেরাস উৎসব শুরু হয়েছে সেটা আগামীকাল অবধি চলবে, আর তারপরেই শুভ দীপাবলি, আলোর উৎসব দীপাবলি, সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছাও জানাবো। এইবার আমরা যে ধরনের রেসপন্স আমাদের গ্রাহকদের কাছ থেকে পাচ্ছি সেটা সত্যি কথায় অভাবনীয়। আমরা ভীষণ খুশি, আমরা এই জন্য খুশি যে গ্রাহকরা যারা আমাদের স্টোরে আসছে তাদের সৌভাগ্যের প্রতীক কিনতে, তাদের প্রিয়জনদের জন্য গয়না। এই সময় আমরা বিশ্বাস করি যে আমরা যদি কোনো সম্পদ সংগ্রহ করি তাতে দেবী ধনলক্ষ্মী খুশি হন, আর তাতে করে আমাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসে। আর এই জন্যই হয়তো আমরা সবাই নিজেদের জন্য বা প্রিয়জনদের জন্য কিছু গয়না কিনি, সেটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, হীরের হতে পারে। কিন্তু তারা যখন আসছেন তাদের প্রিয়জনদের জন্য গয়না কিনতে, আমরা যখন গয়নাটা দেখাচ্ছি, তারা যে খুশি হচ্ছে তাতে আমরা ভীষণ খুশি যে আমরা তাদেরকে খুশি করতে পারছি, তাদের পছন্দ অনুযায়ী গয়না দেখাতে পারছি, তাদের বাজেট অনুযায়ী গয়না দেখাতে পারছি। আমাদের মনে হয়েছে আমাদের চমক ভরা ধনতেরাসে সেটাই আসল চমক, এবং এই চমকে আমরা সবাই চমকিত। এখনো যদি আপনি ধনতেরাস উৎসবে না এসে থাকেন, আমাদের এই প্রিয় চ্যানেল আর মাধ্যমে আপনাদের সবাইকে আবারও ইনভাইট করছি, আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই অফার 12 নভেম্বর অবধি আছে, আপনারা আসুন এবং এই দেবীর পুজোতে বা ঐতিহ্যে ঐশ্বর্যের যে দেবী তার পুজোতে যে আয়োজন, সেই আয়োজনে অংশগ্রহণ করুন, আর সত্যিকার অর্থে আমাদের এই আয়োজন চমকভরা ধনতেরাস হয়ে যাবে আপনারা সাথে। আপনাদের আসাটা ভীষণ জরুরি, আসুন, ভালো থাকবে, শুভ দীপাবলি। আর একটা ছোট্ট জিনিস জানার বোধা, যে আমরা একটু দেখেছি একটু হলেও সোনার দাম হয়তো বেড়েছে, কিন্তু তাতে কি আমাদের তিনটে স্টোর রাজবাড়ি, বেহালা, বাড়ার সাথে কোনো এফেক্ট হয়েছে? নাকি রাজবাড়িতে যেরকম একটা অভূতপূর্ব ছাড়া, আমি দেখছি সকাল থেকে মানে দোকান খোলা পর থেকেই একটা ভিড় হয়ে আছে, সেখানে বেহালা বা বাড়ার সাথে কিরকম রেসপন্স? একই রকম রেসপন্স। এটা আমাদের গত 25 বছরের একটা অভিজ্ঞতা। সোনার দাম যতই বাড়ুক, ধনতেরাসের আগের দিন সোনার দামে একটা কারেকশনস আছে, এবং এইবারও মানে পরশুদিন যা দাম ছিল গতকালে হঠাৎ করে সোনার দামটা কিন্তু কমেছে, এবং এখন আমরা সবাই এই মার্কেট সিচুয়েশনে খুব অ্যাওয়ার থাকি, কারণ এই অবস্থাতেও কিন্তু গ্রাহকরা আসছেন ওই বিশ্বাস থেকে যারা শুরুতে বললাম যে সবাই চায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসুক, আর এই সম্পদ সংগ্রহ তো নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য, এই সম্পদ তো আমার ঘরেই থাকবে, এই যে দেবী লক্ষ্মীর বসতি হোক সবার ঘরে, এই প্রার্থনা যেরকম আমরা রেখেছি, সবাই আসছেন, সবার প্রেরণাতে আমরা উৎসাহিত হচ্ছি। আশা করব আপনাদের এই আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকবে, আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের নিত্য নতুন গয়না, নিত্য নতুন সার্ভিসেস, সমস্ত কিছু আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ রূপকদাকে, যাতে সবার মঙ্গল কামনা আপনি যেরকম করছেন আপনারও ভালো হোক, সব এখানে দোকানে যারা আছে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন।